বিসমিল আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাই আমরা অনেকদিন যাবৎ হয় করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় আছি এবং পড়াশোনা থেকে অনেকটা দূরে আসি সেই পড়াশোনার কাছাকাছি যাতে আসা যায় সেজন্য আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি আশা করি তোমরা নিয়মিতভাবে অনলাইন ক্লাসগুলো দেখছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এই মহামারী কতদিন থাকবে সেটা আমরা কেউই জানি না এবং কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিতভাবে চলবে সেটাও কিন্তু আমরা বলতে পারছি না সেজন্য পড়াশোনা কিন্তু তোমরা চালিয়ে যেতে হবে কবে প্রতিষ্ঠান করবে সেটা চিন্তা করে লাভ নেই আমাদের পড়াশোনা করতে হবে পড়াশোনা করা দরকার সেটাই আমরা করব শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তখন আমরা যে তোমাদের তোমাদের তোমরা দেখবে হয়তো পরীক্ষা খুব কাছাকাছি চলে আসবে তখন তোমরা যদি এখন নিয়মিতভাবে না পড়াশোনা করো তাহলে পরবর্তীতে কি হবে তোমরা সিলেবাস শেষ করতে হিমশিম খেয়ে যাবে সেজন্য এখন থেকেই নিয়মিতভাবে রেগুলার অনলাইন ক্লাসগুলো দেখো এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দাও এবং তাদের সাথেও এগুলা নিয়ে পড়াশোনা করতে পারো এবং তোমরা নিজেরাও পড়াশোনা চালিয়ে যাও যাই হোক আমরা আজকের যে ক্লাস সেই ক্লাসে কি আছে সেটা আমরা দেখি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অংশীদারী ব্যবসার হিসাব চতুর্থ ক্লাস মুনাফা বন্টনের নিশ্চয়তা সংক্রান্ত সমস্যার সমাধান এই সমস্যার একটা একটা সমাধান আমরা আমরা তার আগে প্রশ্ন দেখে নেই প্রশ্নে যে অংশটা দেখতেছি সেখানে লেখা আছে জসিম আমিন এবং সাদি একটি অংশীদারি ব্যবসায় তিনজন অংশীদার তারা ব্যবসার বা ক্ষতি তিন অনুপাত দুই অনুপাতে এক অনুপাতে বন্টন করে নেয় দু হাজার পনেরো সালের এক জানুয়ারি তারিখে জসিম এক লক্ষ টাকা আমিন আশি হাজার টাকা সাদি ষাট হাজার টাকা মূলধন আনয়ন করে যেহেতু তারা মূলধন আনয়ন করে তাহলে বুঝতে হবে এটা নতুন ব্যবসা শুরু করছে তারা অংশীদারদের চুক্তি অনুসারে অংশীদারদের মূলধন এবং উত্তোলনের উপর যথাক্রমে দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট হারে সুদ ধরতে হবে সাদি ব্যবসার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে বেতন পাবে অংশীদারগণ বছরের মাঝামাঝি সময়ে নগদ উত্তোলন করেন যা যথাক্রমে জসীম দশ হাজার টাকা আমিন পনেরো হাজার টাকা এবং সাদি আট হাজার টাকা নগদ উত্তোলন ছাড়াও সাদি এক হাজার পাঁচশো টাকার পণ্য উত্তোলন করেন জসিম এক দশ দু হাজার পনেরো তারিখে বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন উপরযুক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে দু হাজার পনেরো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে মুনাফার পরিমাণ ঊনসত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা আমিন ও সাদি যৌথভাবে জসীমকে নিশ্চয়তা প্রদান করে যে জোসিমের বন্টনযোগ্য মুনাফা একুশ হাজার টাকা কম হবে না এই গেল আমরা দেখলাম যে প্রশ্নটাতে কি বলা আছে সেটা আমরা দেখলাম প্রথমে দেখলাম যে মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে তারপর দেখলাম তাদের যে মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করছে সেটা দেওয়া আছে তারপর দেখলাম আমরা যে মূলধনের উপর এবং উত্তরণের উপর সুদের হার দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট দেওয়া আছে তারপর আমরা দেখলাম যে সাদি প্রতি মাসে এক হাজার টাকা করে বেতন পাবে তার পরের লাইনে লেখা আছে নগদ উত্তোলন এবং লেখা আছে নগদ উত্তোলন ছাড়াও সে একজন অংশীদার পণ্য উত্তোলন করেন তারপরে লেখা আছে একজন অংশীদার যে অতিরিক্ত মূলধন করেন এবং সর্বশেষ আমরা দেখতেছি এখানে মুনাফা পরিমাণ সেটাও দেওয়া নিট মুনাফার পরিমাণ এবং একজন দুজন অংশীদার একজন অংশীদারকে অপর একজন অংশীদারকে নিশ্চয়তা প্রদান করেন যে তার বন্টনযোগ্য মুনাফা একুশ হাজার টাকা তৈরি করো এইগুলো আমরা দেখব পরবর্তীতে সমাধানে চলো আর আমরা দেখি অঙ্কটাতে কি বলা হয়েছিল এবং সেটা কিভাবে সমাধান করা হয়েছে অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় এখানে আমরা দেখছি অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করা হয়েছে জসিমের এক লক্ষ টাকা মূলধন ছিল সেটা 10 পার্সেন্ট টাকা এবং তার অতিরিক্ত মূলধন ছিল যেটা তিন মাসের তারিখ অনুযায়ী তিন মাসের সুদ ধরা হয়েছে পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আমিনের আশি হাজার টাকা মূলধন ছিল এবং সেটার উপর দশ পার্সেন্ট যদি ধরা হয় তাহলে আট হাজার টাকা এবং সাদি ষাট হাজার টাকার মূলধন ছিল সেটার দশ পার্সেন্ট যদি ধরা হয় তাহলে আসতেছে ছয় হাজার টাকা মূলধনের সুদ নির্ণয় পরবর্তীতে আমরা দেখব ক্ষতি পলা ছিল লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো লাভ লোকসান আবন্টন হিসাবে পরে বলা ছিল অংশীদারদের মূলধন হিসাব তৈরি করা তার মানে এটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি যেহেতু পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা অঙ্কটা করব সেক্ষেত্রে আমরা একটু প্রাথমিক ক্রেডিট পাশে লিখব বিশদ আয় বিবরণী লিখে ব্র্যাকেটে লিখব নেট লাভ যেটা প্রশ্নে বলা ছিল ঊনসত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা সেটা আমরা লিখলাম তারপর বলা ছিল অংশীদারদের মূলধন হিসাব লিখে আমরা লিখব উত্তোলনের সুদ তোমরা প্রশ্নটাতে খেয়াল করছো কিনা দেখো আবারও খেয়াল করো যে নগদ উত্তোলনের পরিমাণ ছিল বছরের মাঝামাঝি সময়ে বছরের মাঝামাঝি সময় বলার কারণে আমরা কি করব উত্তোলনের সুদের নিয়ম হচ্ছে এইভাবে গড় নিয়মে ছয় মাসের সুদ ধরতে হবে পাঁচ পার্সেন্ট হারে যদি আমরা সুদ ধরি তাহলে জসীমের দশ হাজার টাকা উত্তোলন ছিল দশ হাজার টাকার উপরে আমরা পাঁচ পার্সেন্ট ধরার পরে সেটা ছয় মাসের ধরব অর্থাৎ ভাগের ছয় তখন এইভাবে ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি দুশো পঞ্চাশ টাকা আসবে আমিনের উত্তরণের সুদ আসবে তিনশো পঁচাত্তর টাকা ছয় মাসের সাদির উত্তরণের সুদ তাও ছয় মাসের দুশো টাকা তাহলে আমরা তিনটা যোগ করে দিলে হবে আটশো টাকা আমরা দেখলাম একজন অংশীদার সে নগদ উত্তোলন ছাড়াও পণ্য উত্তোলন করেছিল সেখানে আমরা সাদির মূলধন হিসাব লিখব লিখে ব্র্যাকেটে লিখব পণ্য উত্তোলন এবং সেটা প্রশ্নে দেওয়া ছিল এক হাজার পাঁচশো টাকা আমরা সেই এক হাজার পাঁচশো টাকা লিখব এবার আমরা চলে আসবো ডেবিট পাশে ডেবিট পাশে আসবে অংশীদারদের মূলধন হিসাব লিখে ব্র্যাকেটে মূলধনের সুদ এই মূলধনের সুদ আমরা ক নাম্বারে যেভাবে বের করেছিলাম ওই টাকাগুলো এখানে বসিয়ে দিব এবং এগুলা যোগ করলে হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা সাদির মূলধন হিসাব লিখে ব্র্যাকেটে বেতন লিখব লিখে আমরা যেহেতু প্রশ্নে বলা ছিল সাদি প্রতি মাসে এক হাজার টাকা বেতন পাবে তাহলে সে বারো মাসে বারো হাজার টাকা বেতন পাবে এখানে আমরা বারো হাজার টাকা লিখব তারপর এখানে আমাদের যে এন্ট্রিগুলো প্রশ্নে বলা ছিল সব এন্ট্রিগুলোই মোটামুটি লেখা শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে আমরা কি করব ক্রেডিট যোগ যোগফল এখানে লেখা একাত্তর হাজার ছয়শ পঁচাত্তর টাকা হয়েছে যেখানে ডেবিট পাশে মাত্র চব্বিশ হাজার পাঁচশো এবং বারো হাজার প্রায় ছত্রিশ হাজার পাঁচশো টাকা যার কারণে আমরা ডেবিট পাশে ডিফারেন্স হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো পঁচাত্তর টাকা এই পঁয়ত্রিশ হাজার একশো পঁচাত্তর টাকা হচ্ছে তাদের মুনাফার অংশ এখন এই মুনাফার অংশটা তাদের তিনজনের মধ্যে যদি আমরা ভাগ করি তিন দুই এক অনুপাতে সেই তিন অনুপাতে যদি ভাগ করি সেক্ষেত্রে জসিম পাচ্ছে ছয় ভাগের তিন অংশ জসিম ছয় ভাগের তিন অংশ সে পাচ্ছে সতেরো হাজার পাঁচশো আটাশি টাকা কিন্তু তাকে সতেরো হাজার পাঁচশো আটাশি টাকা দেওয়া যাবে না কারণ হচ্ছে প্রশ্নে সর্বশেষ লাইনে বলা ছিল যে আমিন এবং সাদি দুইজন অংশীদার জসিমকে নিশ্চয়তা প্রদান করেছিল সে কমপক্ষে একুশ হাজার টাকা মুনাফা পাবে এই জন্য তাকে আমরা কি করব একুশ হাজার টাকাই দিতে হবে একুশ হাজার টাকা তাকে দেওয়ার পর আমরা এখানে জসিমের মুনাফা লাগব একুশ হাজার একুশ হাজার টাকা দেওয়ার পর পঁয়ত্রিশ হাজার একশো পঁচাত্তর টাকা থেকে একুশ হাজার টাকা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে অবশিষ্ট তাদের মুনাফা হচ্ছে চোদ্দ হাজার একশো পঁচাত্তর টাকা তখন এই অবশিষ্ট মুনাফাটা কি করবে অন্য যে দুজন অংশীদার আমিন এবং সাদি তাদের যে অবশিষ্ট অনুপাত ছিল দুই অনুপাত এক ওই দুই অনুপাত এক অনুপাতে তারা অবশিষ্ট মুনাফাটা সেটা তারা ভাগ করে নেবে তাহলে আমিন পাবে চোদ্দ হাজার একশো পঁচাত্তর টাকার ফল তিন তিন ভাগের দুই ভাগ পাবে আমিন আর চোদ্দ হাজার একশো টাকার তিন ভাগের এক ভাগ পাবে সাদি তাহলে তাদের মুনাফা হচ্ছে নয় টাকা আমিনের আর সাদির হচ্ছে চার হাজার সাতশো পঁচিশ টাকা সেটা আমরা এখানে মুনাফা বন্টনের ঘরে লিখে আমরা এখানে যোগ করে দিব পঁয়ত্রিশ হাজার একশো পঁচাত্তর এভাবেই করব যদি দুজন অংশীদার নিশ্চয়তা প্রদান করে আবার কোনো অঙ্কে দেখবে যে দুজন অংশীদার যদি ব্যবসা মানে অঙ্কটা যদি দুজন অংশীদারের হয় সেক্ষেত্রে একজন অংশীদার আরেকজন অংশীদারকে আমরা কি করলাম এখানে যে সিস্টেমে করেছি সেটা হচ্ছে তিনজন অংশীদারের বেলা আর দুজন অংশীদারের বেলা যদি ঘাটতি হয় সেই ঘাটতি টাকা আর একজন যে অংশীদার সেই অংশীদার থেকে মাইনাস করে যাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে তার সাথে আমরা প্লাস করে দিব সেটা দুজন অংশীদারের বেলায় সেরকম হবে আর তিনজন অংশীদারের বেলায় আমরা সাধারণত এভাবেই অঙ্কটা করে থাকি তো এরপরে দেখো আমরা চলে যাই ঘ নম্বরে গনাম আমরা দেখছি যে জসিম আমিন এবং সাদির মূলধন হিসাব তৈরি করা করতে বলা হয়েছিল এবং এখানে মূলধন হিসাব তৈরি করা হয়েছে মূলধন হিসাব কীভাবে করা হয়েছে সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে যদি যাই দু সালের জানুয়ারি মাসের এক তারিখ ক্রেডিট পাশে প্রথমে লিখব দু সালের জানুয়ারি মাসের এক তারিখ নগদান হিসাব সেটা হচ্ছে যেহেতু তারা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেছিল এজন্য আমরা কি করব নগদান হিসাব লিখব মূলধনের টাকা টাকা এক লাখ টাকা আর জসিমের টাকা জসিমের কলামে আমিনের আশি হাজার টাকা আমিনের কলামে সাদির ষাট হাজার টাকা সাদির কলামে লিখব এরপরে আমরা দেখলাম যে একজন অংশীদার অতিরিক্ত মূলধন আনয়ন করেছিল সে হচ্ছে জসিম তারপর আমরা লিখব অক্টোবরের এক তারিখে সে অতিরিক্ত মূলধন আনয়ন করেছিল নগদান হিসাব লিখে তার তারপরে আমরা জসিমের ঘরে বিশ হাজার টাকা লিখব এরপর আমরা লাভ লোকসান আবণ্টন হিসাব থেকে ডেবিট পাশের যে আইটেমগুলো ছিল যেখানে লেখা ছিল অংশীদারদের মূলধন হিসাব ওই এন্ট্রিগুলো এখানে চলে আসবে ক্রেডিট পাশে প্রথমে মূলধনের সুদ ছিল লাভ আবন্টনের ডেবিট পাশে এখানে আসবে ক্রেডিট পাশে দশ হাজার পাঁচশো জসীমের আমিনের আট হাজার এবং সাদির হচ্ছে ছয় হাজার বেতন ছিল লাভ আবন্টন হিসাবে ডেবিট পাশে সাদির বারো হাজার টাকা এখানে আমরা বেতন লিখে সেটা সাদির কলাম লিখব বারো হাজার টাকা মুনাফার অংশ আমরা লাভ আবন্টনে দেখছি যে একুশ হাজার টাকা ছিল জসিমের এখানে জসিমের কলমে একুশ হাজার টাকা আমিনের ছিল নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এখানে আমিনের কলমে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা লিখব সাদির ছিল চার হাজার সাতশো পঁচিশ টাকা এখানে সাদির করে আমরা চার হাজার সাতশো পঁচিশ টাকা লিখে দিব তারপর আমরা ডেবিট পাশে লিখব ডেবিট পাশে হচ্ছে দুই হাজার পনেরো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে আমরা উত্তোলনের পরিমাণটা লিখব উত্তোলন হিসাব লিখে তাদের যে উত্তোলন ছিল নগদ উত্তোলন দশ হাজার টাকা ছিল জসিমের আমিনের ছিল পনেরো হাজার এবং সাদির ছিল আট হাজার সেটা প্রশ্ন দেওয়া ছিল আমরা সেই প্রশ্ন অনুযায়ী লিখছি তারপরে আমরা লাভলোসন আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যে হেডলাইন ছিল অংশীদারদের মূলধন হিসাব সেখানে সেই এন্ট্রিগুলো আমরা এখানে ডেবিট পাশে ট্রান্সফার করে দেব তো এখানে দেখা যাচ্ছে উত্তোলনের সুদ ছিল লাভ আবন্টন হিসাবে ক্রেডিট পাশে সেটা এখন ডেবিট পাশে চলে আসলো দুশো টাকা জসিমের তিনশো টাকা আমিনের এবং সাদির হচ্ছে দুশো টাকা আমরা আরেকটা এন্ট্রি দেখেছিলাম পণ্য উত্তোলন ছিল লাভ রসুন হিসাবে ক্রেডিট পাশে সেটা এখন চলে আসবে ডেবিট পাশে পণ্য উত্তোলন সেটা ছিল সাদির সেজন্য আমরা শুধু লিখব এক হাজার পাঁচশো টাকা এই এন্ট্রিগুলো বসানোর পরে আমাদের কাজ হচ্ছে ব্যালেন্স সিডি করা এখন যেহেতু এটা মূলধন হিসাব মূলধনের ব্যালেন্স সাধারণত ডেবিট ব্যালেন্স হয় সরি ক্রেডিট ব্যালেন্স হয় ক্রেডিট ব্যালেন্স ডেবিট পাশে বসে এই জন্য ক্রেডিট দিকের টাকা বেশি হবে জসিমের ক্রেডিট পাসের যোগফল যদি আমরা করি এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা এক লক্ষ একান্ন হাজার হাজার পাঁচশো টাকা থেকে আমরা দশ দুশো পঞ্চাশ টাকা যদি মাইনাস করে তাহলে এখানে ব্যালেন্স হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা একইভাবে যদি আমরা আমিনের ক্রেডিট পাশের টাকা যোগ করি সেখানে হচ্ছে সাতানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা এই সাতানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে আমরা ডেবিট পাশে পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা যদি করি তাহলে আমাদের যোগফল বের হচ্ছে সরি ব্যালেন্স সিডি বের হচ্ছে বিরাশি হাজার পঁচাত্তর টাকা একইভাবে আমরা সাদির ক্রেডিট পাশের টাকা যদি যোগ করি যোগফল হচ্ছে বিরাশি হাজার সাতশো পঁচিশ টাকা এবং ডেবিট পাশের টাকা যদি আমরা মাইনাস করে দিই আট হাজার দুশো এবং এক হাজার পাঁচশো তিনটা টাকা যদি আমরা মাইনাস করে দিই তাহলে ব্যালেন্স সিডি বের হচ্ছে তিয়াত্তর হাজার পঁচিশ টাকা এই ব্যালেন্স সিডি আমরা যদি পরবর্তী বছরে অর্থাৎ দু হাজার ষোলো সালের জানুয়ারি মাসের এক তারিখে ব্যালেন্স বিডিআকারে আবার ক্রেডিট পাশে লিখে দিব জসীমের এক লাখ একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আমিনের বিরাশি হাজার পঁচাত্তর টাকা সাদির তিয়াত্তর হাজার পঁচিশ টাকা এভাবে আমরা মূলধন হিসাবটা তৈরি করব তো নিশ্চয়তা পদ্ধতি আর পরিবর্তনশীল পদ্ধতির মধ্যে সামান্য একটু পার্থক্য আছে যেটাতে শুধুমাত্র মুনাফা বন্টনে আমরা দেখলাম যে নিশ্চয়তা দিলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়তা অনুযায়ী মুনাফাটা বন্টন করে দিব দুজন অংশীদার যদি মুনাফা বন্টনের নিশ্চয়তা দিয়ে থাকে একজন অংশীদারকে তাহলে আমরা এইভাবে এই অঙ্কের যেভাবে দেখানো হয়েছে সেভাবে আমরা করব এবং করার চেষ্টা করব তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হলো সেটা তোমরা বাসায় নিজে নিজের চেষ্টা করবো এবং বইতে আরো অন্যান্য উদাহরণ আছে সেই উদাহরণের অঙ্কগুলো তোমরা কমপক্ষে দুইটা তিনটা করবা যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমরা আসলে শিখতে পারবে আর আরেকটা কথা হচ্ছে তোমরা এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিবে এবং তাদেরকেও নিয়মিত পড়াশোনা করতে বলবে তোমরা স্বাস্থ্যবিধি যে সরকারি নিয়মকানুন আছে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মেনে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি একটা